শেষ হলো ওগো নিরুপমা। স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিকটি আজ শেষ হয়ে গেল। আবির এবং নিরুপমার মধ্যে সুন্দর মিল দেখিয়ে শেষ হলো ধারাবাহিকটি, তবে অসময়ে শেষ হওয়ার জন্য মন খারাপ ভক্তদের। অন্যদিকে মন খারাপের আরও একটি খবর চলে এলো। হ্যাঁ, আবার অসুস্থ হয়ে পড়েছেন এই ধারাবাহিকের নায়ক গৌরব রায়চৌধুরী। এই তো কদিন আগেই জানা গেছিল যে কপালে একটি ফোঁড়া ভয়াবহ আকার ধারণ করে এবং বিষক্রিয়ার ফলে তিনি ঠিক করে তাকাতে বা কথা বলতে পারছিলেন না। তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল থেকে বেশ কিছু ছবিও শেয়ার করেছিলেন তিনি। তবে ফোঁড়াটা একটু ভালো হতেই শ্যুটিং জয়েন করেছিলেন এবং শেষ দিন অবধি শ্যুট করেছেন তিনি। তাহলে হঠাৎ কি হলো? সম্ভবত তার যে বোন টিউমারটা ধরা পড়েছিল, হয়তো সেটা অপারেশন করাতেই বাইরে যাচ্ছেন তিনি। হ্যাঁ, দুই সপ্তাহ আগেই জানা গেছিল সেই টিউমারটার অপারেশন খুব শীঘ্রই করা হবে। অবশেষে আজকে নিজের সোশ্যাল মিডিয়া থেকে এই পোস্ট করেন তিনি। প্লেনে বসে ছবি তুলে তাতে ক্যাপশন দেন, আবার ফিরব সুস্থ হয়ে, অনেক স্বপ্ন নিয়ে। বোঝাই যাচ্ছে চিকিৎসার জন্য বাইরে যাচ্ছেন তিনি। এই বিষয়ে এখনও তিনি বিশেষ কিছু বলেননি, হয়তো বলার মতো অবকাশ নেই তার কাছে। যাই হোক, তার দ্রুত আরোগ্য কামনা করছি এই ভিডিওতে। তো বন্ধুরা, বাংলা বিনোদন জগতের আরও খবর পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।